হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আমি এই সকাল সকাল ছাদ বাগানে আবার চলে এসেছি ফুল গাছের ভিডিও করতে। এই মর্নিং গ্লোরি ফুলটা ফুটে আছে, এই কালারটা তো এত সুন্দর লাগে কি আর বলবো তোমাদের। আর এইটা কালকে ফুটেছিল, এখন বুজে গেছে। আর এই আরেকটা দেখতে পাচ্ছ, এটা তো খুব সুন্দরভাবে বুজে আছে, দারুণ লাগছে কিন্তু আজকেও দেখতে। আর এই যে আমাদের ছাদ বাগানের কিছু কালো মেঘের গাছ হয়েছে, সেই গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, এই গাছের পাতা যা তেতো। আর এই যে ফড়িং সুন্দরী এসেছে, গার্লিক ভাইন গাছের উপর বসে আছে। আর এই যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ, এতটাই বড় হয়েছে যে এর ভারে হেলে গেছে, এ আর দাঁড়িয়ে থাকতে পারছে না। আর ওই যে ধুতুরা ফুল, ডবল লেয়ারের ধুতুরা ফুলটা তোমরা তো আগেও দেখেছ, আজকেও ফুটেছে। আর এই আরও একটা কুড়ি আছে, এটা কালকে ফুটবে। আর এই অরেঞ্জ কালারের থোকা জবা, এই জবাটাও খুব সুন্দর হয় দেখতে, আর বিশাল বড় বড় হয়, আমার তো দারুণ লাগে। আর এই দেশি জবা দেখতে পাচ্ছ, একটা ফুটে আছে। আর এই বেগুনি রঙের অপরাজিতা, এই লক্ষ্মী জবা ফুটে আছে, এগুলো প্রচুর ফোটে, গাছ ভরে ভরে ফোটে, খুব সুন্দর লাগে দেখতে, কালারটাও এত মিষ্টি। শুধু ফুলের সাইজটা একটু ছোট হয়। আর এই যে সাদা রুয়েলিয়া ফুটে আছে, হলুদ রেন লিলির বীজ হয়েছে, এটা এখনও কাঁচা আছে, এটা শুকিয়ে গেছে, কিছুটা ঝরেও পড়েছে। হলুদ রেন লিলির বীজ, এটা কাঁচা আছে এখনও। আর এই আজকে এই এইখানে আরেকটা বীজ আছে, আর এই সাদা রেন লিলিটা ফুটে আছে, কুড়ি আছে, আরও আরও ফুটবে ধীরে ধীরে, পিঙ্ক কালারের। আর এই পর্তুলিকাগুলো ফুটে আছে, এগুলোও বেশ সুন্দর লাগে। আর এই পিঙ্ক কালারের রোজ, এটাও একটু সাইজটা ছোট হয়ে গেছে এখন, তোমাদের তো আগেই বলেছি, যাই হোক খুব সুন্দর কালারটা। আর রঙ্গন ফুলের গাছ, এই ফুলটাও তো প্রচুর ফুটলো, এখনও ফুটেই যাচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট কুড়ি আছে এখনও, কোনোগুলো বড় কুড়ি, মানে একটা থোকা শেষ হচ্ছে তো আরও কয়েকটা ফুটে যাচ্ছে এরকম। এই গাছটা খুবই ভালো, প্রচুর ফুল দিল সারা বছরে, এখনও ফুল দিয়েই চলেছে। এদিকেও প্রচুর কুড়ি আছে, গোটা গাছ ভরেই কুড়ি। আর এই বীজটার কথা তোমাদের তো আগেই বলেছি। আর এই বীজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেলি ফুলের বীজ, এগুলো বেলি ফুলেও কয়েকটা বীজ হয়েছে। সাদা ফুলের গাছ, এইগুলো একটা গাছ থাকলে প্রচুর ফুল ফোটে। আর এই যে সেই বিশাল লাল রঙের জবাটা, এই জবাগুলো তো খুবই বড় বড় হয়, এই যে আমার হাত ভরে আছে দেখো, খুবই বড় আর আসন ভরে থাকে। তোমাদের এই রজনীগন্ধা স্টিকটা তো আগেও দেখিয়েছিলাম, এই এখন ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই গাছটার কাছে গেলে সে যে কী সুগন্ধ, তোমাদের কি আর বলবো, তোমরা সবাই জানো। আর এই যে মেস্তা জবা ফুটে আছে, লাল রঙের মেস্তা জবা, আজকে দুটো ফুটেছে, সেটাই তোমাদের দেখালাম। আরও একটা আছে, এই যে দুটো, আর প্রচুর কুড়ি আছে, অনেক ফুটবে এখনও। এই যে আমাদের অলকানন্দা বা অ্যালামন্ডা, যাই বলো, আমি কয়েকটা তুলে নিয়েছি।